বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আজকে করে নতুন ঘটার জন্য বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটনা প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ IMA রাঞ্জগঞ্জ শাখার পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় রাঞ্জগঞ্জে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলটি রাঞ্জগঞ্জ শহরে শিশুবাগান মোড়ের পাশে অবস্থিত নজরুল মূর্তি থেকে শুরু হয়, যাতে বিপুল সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাই নয়, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও এই মিছিলে অংশ নেয়। IMA ডাকে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয়। এই প্রতিবাদ মিছিল NSB রোড অবস্থিত মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের কাছে পৌঁছায়। মিছিলে অংশ নেওয়া চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা হাতে ব্যানার এবং পোস্টার নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন। প্রতিবাদ মিছিলে আরজিকর হাসপাতালে ঘটনা, বিচার এবং দোষীদের শাস্তি দাবি জানানো হয়। IMA রাঞ্জগঞ্জ শাখা সভাপতি ডাক্তার চৈতালী বাসু বলেন, 9 আগস্ট আরজিকর ঘটনার প্রতিবাদে 10 আগস্ট অর্থাৎ পরের দিন IMA দ্বারা একটি মৌন মিছিল বের করা হয়। তারপর থেকে IMA এই ইস্যুতে লাগাতার আন্দোলন করে আসছে। তিনি এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের জন্য সমাজের সকল স্তরের মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের কৃতজ্ঞতা ব্যক্ত করেন। ডাক্তার চৈতালী বাসু বলেন, রাঞ্জগঞ্জের সমাজের সকল স্তরের মানুষ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শুধু রাঞ্জগঞ্জে নয়, দেশের যে কোনো প্রান্তে নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলবে। একাধিক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, চিকিৎসা পেশায় মহিলার সংখ্যা বেশি, তাই কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকের এই যে জঘন্যতম ঘটনায় আপনারা আমাদের পাশে আছেন, সেটাই আমাদের বল। আমরা গত 9 তারিখে ঘটনাটি ঘটে, তারপর 10 তারিখে আমরা মৌন মিছিল করি, তারপর আস্তে আস্তে কখনো আমরা প্রতিবাদ মিছিল। আজ আমরা সমস্ত স্তরের মানুষ, রানীগঞ্জবাসীর সমস্ত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, NGOসরা, তারা সবাই আমাদের পাশে এসেছেন, একযোগে দাঁড়িয়েছেন। আমরা একটি সমন্বয় কমিটি করেছি সমস্ত সবাইকে তার প্রতিবাদ করে। একটু আগে আমাদের যে গৌতমদাস, যে কোনো অন্যায় অভিযানের বিরুদ্ধে, সে রানীগঞ্জই হোক, যে কোনো ভারতবর্ষেই হোক, আমরা তার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করব। আজ আমরা কিছুদিন আগে গতকাল শুনেছি যে এই আমাদের এই ঘটনার জন্য, যেহেতু ঘটনাটি একটি মহিলা ডক্টরের সঙ্গে হয়েছে, সেই জন্য আমাদের বলা হয়েছে মেয়েদের কম করে ডিউটি দেওয়া হবে, মেয়েদের নাইট ডিউটি কম দেওয়া হবে, 12 ঘন্টা ডিউটি হবে। আপনাদের জানার জন্য বলে রাখি, আমাদের ডাক্তারি মেডিকেল প্রফেশনে 60% 60% ওপর মানুষ ডাক্তার হচ্ছে মহিলা, 68% ডেন্টিস্ট হচ্ছে মহিলা, 85% হচ্ছে তার সিস্টাররা হচ্ছে মহিলা, আর ফিজিওথেরাপিস্ট, এছাড়াও প্রত্যেকটি পেশাতে মহিলাদের অবাধ বিচরণ। যদি আমাদের ডিউটি কম দেওয়া হয়, যদি আমাদের নাইট ডিউটি না দেওয়া হয়, তাহলে আমাদের পেশার প্রতি অবিচার হবে, আর এই অবিচারের দা আমরা সহ্য করতে পারবো না। আমাদের সেখানে নিরাপত্তা, সে মহিলাই হোক, পুরুষই হোক, যেই হোক, নিরাপত্তা কাজের জায়গায় চাই, আমাদের যোগ্য পরিবেশ চাই, আমাদের প্রতি আমাদের যাতে আমরা যথাযথভাবে আমাদের পেশাকে সম্মান করে আমাদের যতটুকু সাধ্য ততটুকু যেন কাজ করতে পারি। আমরা কেউ সুবিধা চাই না, আমরা চাই নিরাপত্তা, আমরা চাই কাজের পরিবেশ, এবং আমরা সর্বান্তকরণে কাজ করতে চাই। রাঞ্জগঞ্জ থেকে বিপ্লব বাদ্য করে রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, ভক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190333086178777259333107047।